শীতের দিনে মোয়া খেতে কোন মানুষই না ভালোবাসে, তাই সেরা মোয়া কোথায় পাওয়া যায় সেই সন্ধান আপনাদেরকে দেব বলে আজ আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। চলে এলাম একদম সকাল 7:30 শিয়ালদহ স্টেশনে। তো এখানে স্টেশনে আসার পর আমাকে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ আমি স্টেশনে এসে দেখলাম আমি যেই রুটে যাব আপনাদেরকে সেরা মোয়ার খোঁজ দিতে সেই রুটের ট্রেন আছে 9:15। আমি আপনাদেরকে বলে রাখি আমি ধরলাম এখানে লক্ষ্মীকান্তপুর লোকাল। তো যাওয়ার সময় রাস্তার দুই পাশে দেখলাম মাঠ ভর্তি হয়ে পানিফল, চারিদিকে চাষ হয়ে আছে, একদম ছোট্ট ছোট্ট ডোবার মধ্যে চারিদিকে পানিফল চাষ হয়েছে। এ এক অপূর্ব দৃশ্য, আমার তো ভীষণ ভালো লাগছিল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করুন, এবং ময়া সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানান। নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ব্লগ। আজকে দেখছেন আমি বাড়িতে নেই, আছি একটা রেলওয়ে স্টেশনে। এটা হলো জয়নগর থানার অন্তর্গত বহুরু বলে একটা স্টেশন। আমরা কলকাতাতে সাধারণত যে মোয়াটা খেয়ে থাকি আমরা বলি জয়নগরের মোয়া। তো আজকে আমি এসেছি সেই জয়নগরের যে ফেমাস মোয়া, যেখানে পাওয়া যায়, বিক্রি হয়, তৈরি হয়, চলে এসেছি সেই জায়গাতে। তো আমরা যেটা জয়নগরের মোয়া খেয়ে থাকি অ্যাকচুয়ালি ওটা তৈরি হয় এই বহুরু বলে জায়গাতে। এখান থেকে মোয়াটা তৈরি হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়ে, তো আমরা সেই মোয়াটাকেই জয়নগরের মোয়া হিসাবে জানি। তো আজকে চলুন আমার সাথে আপনাদেরকে নিয়ে যাই পুরো মোয়া পাড়া যেটা আছে, পুরো দোকান ভর্তি মোয়া যেখানে আছে, কিভাবে মোয়া বানাচ্ছে, কি হচ্ছে, চলুন আপনাদের সবাইকে দেখাই। আমার সাথে আপনারা থাকুন আর পুরো ভিডিওটা আপনারা দেখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করুন। বহুরু স্টেশন থেকে আপনারা যখন স্টেশনের বাইরে বেরোবেন দেখতে পাবেন একদম গ্রাম্য একটা পরিবেশ। এখানে আপনি ভ্যান কিংবা টোটো পেয়ে যাবেন বহুরু বাজার যাওয়ার জন্য, সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট, আর টোটো কিংবা ভ্যানের ভাড়া নেয় মাত্র 10 টাকা। যেতে যেতে আপনি চারিদিকের প্রাকৃতিক দৃশ্য অবশ্যই খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন। তো আমি উঠেছি ভ্যানে আর বহুরু বাজারে যখন ঢুকলাম চারিদিকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এ তো দেখছি একদম মোয়ার আঁতুর ঘর। শুধুমাত্র শীতকালে এই মোয়াটা আমরা ভীষণভাবে খেয়ে থাকি এবং খুব খুব ভালো লাগে, আমার তো মোয়া ভীষণ ভালো লাগে। আর এই বহুরুতে এসে আমার যেটা চোখে পড়লো, যেদিকেই যাবেন আপনারা চারিদিকে শুধু মোয়ার দোকান, আর এইখানের মোয়াই চারিদিকে দেখবেন কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় দেখবেন বড় বড় হাঁটিতে করে লেখা থাকে জয়নগরের মোয়া হিসাবে। ভ্যান থেকে নেমে আমি ঘুরতে ঘুরতে চলে এলাম একটি মোয়ার দোকানে। দেখলাম ওখানে শুধু মোয়াই নেই, তার সাথে আরও নানান ধরনের মিষ্টি আছে, গুড় আছে, পাটালি আছে। এখন আমি যে মোয়ার দোকানে আছি ওটা হলো শান্তনুবাবুর দোকান। ওখানে আমি এই মুহূর্তে পেলাম দুই রকমের মোয়া আর গুড় বাদাম, মানে বাদাম চিক্কি যেটাকে বলে। তো উনি আমাকে বললেন এছাড়াও আমি তোমাকে একটা ভালো জিনিস দেখাতে পারি, অবশ্য সেই জিনিসটা আমিও কোনো দিন চোখে দেখিনি, সেটা হলো পাটালি বানানো। চলুন আপনাদেরকে মোয়ার সাথে সাথে একটু পাটালি বানানোও দেখাই। এটা কি তৈরি হচ্ছে দাদা? কতটা গুড় আছে এর মধ্যে? কি গুড় এটা? এটা একটু প্রসেসটা বলবে, কতক্ষণ ধরে গুড় ফুটিয়ে কিভাবে কি হয়? এই গুড় ঢেলে ফোটাতে হবে পরিমাণ মতন ফুটিয়ে, তারপরে আমাদের পাকে ধা দিলে তারপরে লাভি নিতে হবে, নিয়ে বীজ মাত্র। সেটা কি ঠান্ডা করার পরে? না, এই গরম ফুট মরে গেলে তারপরে বীজটা শুরু হবে। আচ্ছা, এই এতটা গুড় থেকে কতটা পাটালি হবে? কেজি চারেক হবে। এবং খাঁটি গুড়, চিনি এর মধ্যে নেই? দেখতে পেয়েছেন কত সুন্দর গুড়ের কালার,
কাটালি বানানো আমিও কোনোদিন দেখিনি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো আর মেপে মুপি দেওয়া হয় না, মোটামুটি মগ মাপে দেওয়া হয়। এবারে একটু বেশি হয় কম হয় সেটা পরিমাণ আমাদের থেকে যায় আর কি। আচ্ছা, আর ওই যে বাদাম গুড় বানানো হয়, এই গুড় দিয়েই তো বানানো হয়? সব এই গুড় দিয়ে, এই গুড় না দিলে টেস্ট আসবে না। আচ্ছা, মোয়াও কি এই গুড়ের হয়? সব সব এখানে যা হচ্ছে সব গুড়েরই কাজ। আমার তো ভীষণ ভালো লাগছিল পাটালি বানানো দেখতে। আস্তে আস্তে গুড়টা উনি যেভাবে খুন্তি দিয়ে কড়ার গায়ে বারবার লেগে লেগে ঘাঁটছে, আস্তে আস্তে পুরো গুড়ের কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই পাটালিটা যখন আমরা পায়েস কিংবা পৌষ সংক্রান্তিতে কোনো পিঠের সাথে আমরা খাই পাটালিটা, তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমি তো যখন পৌষ সংক্রান্তিতে কোনো পিঠে বানাই, এই পাটালিটাকে আগে একটু গলিয়ে নিই, নিলে খুব সুন্দর একটা গুড় হয়ে যায়। তারপর সেটা নানান রকম পিঠে কিংবা নারকেল ছাঁই কিংবা নারকেল নাড়ুতেই ব্যবহার করি। এত সুন্দর গুড়ের গন্ধ ওখান থেকে বেরোচ্ছে, তো আমি তো লোভ সামলাতে না পেরে আমি ওখানে দাঁড়িয়ে বেশ খানিকটা গুড় খেয়েওছি। আর ভীষণ সুন্দর টেস্ট, আর গন্ধটা যে এত সুন্দর আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। উনি যতবারই গুড়টা নাড়ছে ভীষণ বড় খুন্তি দিয়ে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গুড়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর গুড়টা যত ঠান্ডা হচ্ছে গুড়টা আস্তে আস্তে জমাট বেঁধে যাচ্ছে। এইভাবেই কিন্তু পাটালি তৈরি হয়, আমি যেটা ওনার কাছ থেকে শুনে বুঝতে পারলাম। ওনার কাছ থেকে আমি এটাও জানতে পারলাম যে এই গুড়টা এইভাবে ঘাঁটতে ঘাঁটতে যখন ঠান্ডা হয়ে যাবে সেটা জমে শক্ত পাটালিতে পরিণত হবে। পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়েট মেশিন চলে এসেছে। এইবার ওনার গুড়টা পুরোটা ঘাঁটা হয়ে গেলে ওই ওয়েট মেশিনের মধ্যে প্লাস্টিকের বাটি দিয়ে তার মধ্যে একদম কোয়ান্টিটি মেপে গুড়টা জমিয়ে রেখে দেবে। আর এই গুড়টা যখন জমে যাবে তখনই পাটালি হবে, যেটা আমরা চারিদিকে দোকানে পেয়ে থাকি, বাড়িতে কিনে নিয়ে এসে আমরা ব্যবহার করি সেই পাটালি। এখানে আরও একটা জিনিস দেখলাম, কনকচুর ধানের খইয়ের মধ্যে গুড় আর খোয়া ক্ষীর ঘি সব কিছু দিয়ে মাখিয়ে রাখা আছে। এটা বিকেলবেলা ওনারা মোয়া হিসাবে বানাবেন। তাছাড়াও ওনাদের কিচেনে দেখলাম আমি এখানে গুজিয়া তৈরি হচ্ছে, সাথে আছে গুড়ের রসগোল্লা আর সাথে সিঙ্গারাও তৈরি হচ্ছে। আমি একদম ওনাদের হেঁসেলে ঢুকে গেছি, দেখুন এখানে সমস্ত রকমের মিষ্টি তৈরি হচ্ছে, সাথে পাটালি বানাচ্ছে, সাথে নানান রকমের মোয়াও বানাচ্ছে। যেহেতু ঠান্ডা খুব বেশি পড়েনি তাই আপনাদেরকে আমি মোয়া বানানোটা সেভাবে দেখাতে পারলাম না, সেই জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এখানে এসেছি আর এখানে সম্বন্ধে কিছু জানবো না, সেটা হতেই পারে না। চলুন এই দোকানে দাদার সাথে কথা বলে কিছু অন্তত আপনাদের ইনফরমেশান দিই। পুরানো ধানের খই, নতুন ধানের খই এখনো আসেনি। এটা কি ধানের খই? তো এটা করছি ধানের খই, কিন্তু পুরানো ধান। আচ্ছা, আমাদের এটা করতাম না, এই সময় আমরা করি না, শুধুমাত্র আমার কিছু অর্ডার ছিল, সেই অর্ডারের কারণে এগুলো করা আর কি। আচ্ছা, কেমন দাম আছে এগুলো? 500 টাকা কেজি। কেজি? আর এই বক্স? এই বক্সটা আছে 250 টাকা, 500 গ্রাম ওজন আছে। আচ্ছা, কটা আছে বক্সে? 10 পিস আছে। 10 পিস? এটা কি কি দেওয়া থাকে খইয়ের সাথে? খই আছে, গুড় আছে, পাকড়ে খইপুরের সাথে পাকড়ে, এবারে কাজু কাজু কিশমিশটা উপরে আছে, আর খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীর গাওয়া ক্ষীর আছে। আমরা সিঁড়ি ব্যবহার করি সাধারণত, আরও অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তার কোয়ালিটিও পাল্টে যাবে। আচ্ছা, যেহেতু আমি জিআই পেয়েছি, সেই হিসাবে আমার মোটামুটি সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে আমরা পৌঁছেও দিই অনলাইনের মাধ্যমে। আচ্ছা, অনলাইনেও ডেলিভারি করেন আপনারা? ডেলিভারি দেওয়া হয়। আর এখান থেকে তো কলকাতা যায়? এখান থেকে কলকাতা যায়, বিভিন্ন কাস্টমার আসে আমাদের এখানে, তারা ব্যবসাও করে বা নিজের খাওয়ার জন্য ইচ্ছে হলে তারা নিয়ে যায়।
মোয়ার দাম আমি শুনলাম, বাড়ির জন্য মোয়া নিয়ে এলাম, ওখানে দাঁড়িয়ে টেস্ট করলাম, কিন্তু জানি না কেন আমার মনে হলো যেন মোয়ার দামটা উনি আমার থেকে একটু বেশিই নিলেন। 10 পিস মোয়ার দাম উনি আমার থেকে 250 টাকা নিলেন। তো এটা আমি ঠকে এলাম কি কী হলো সেটা আমি জানি না, আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। এই একই মোয়ার বক্স, একই মোয়া, আমরা যখন কলকাতাতে জয়নগরের মোয়া মানে এই বহুরু জয়নগর থেকে যখন যাই তখন সেটা আমাদের এখানে 130 কি 150 টাকা দাম নেয়, উনি কেন যায় না আমার থেকে 250 টাকা দাম নিলেন। মনে হলো আমি একা গিয়েছি বলে ওখানে আমি মনে হয় ওনার কাছে ঠকেই এলাম। তো আপনারা সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো গুঁড়ো ছিল ওনার কাছে, যদিও আমি গুড়টা নিইনি, শুধুমাত্র 2 প্যাকেট মোয়া নিয়েছি। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি ঠকে এলাম না ঠকে আসিনি। তো এরপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম ওখানের বহুরু বাজারের আরও একটি বড় মিষ্টির দোকান, সেটা হলো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। আমি ওখানে গিয়ে দেখলাম যে ওই মিষ্টির দোকানেও খুব সুন্দর সুন্দর মিষ্টি আছে। যেহেতু মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই ওখানে দাঁড়িয়ে তো আমি 2-3 রকমের মিষ্টি খেলাম। এবং ওই দোকানের মোয়াও আপনারা শুনেছেন খুব বিখ্যাত। যাই হোক, মোয়া সেইভাবে এখনও বহুরুতে কোথাও বানানো শুরু হয়নি, ঠান্ডা আর একটু পড়লে সব জায়গায় মোয়া বানানো শুরু হবে। তাই ওখান থেকেও আমি একটু মিষ্টি কিনে বাড়ির জন্য যথারীতি আমাকে বাড়ি ফিরতে হলো। তো যাই হোক, আমার কপালটা খারাপ থাকার দরুন আমি মোয়া বানানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু সেভাবে মোয়া বানানো এখনও শুরু হয়নি। তো ফ্রেন্ডস, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য মোয়া বানানোর ভিডিও আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো, কী করে মোয়া বানাচ্ছে, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, কতক্ষণ টাইম লাগছে, আমি নিশ্চয়ই বানাবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন।